প্রতিবেশী এবং মেহমান তাদের সাথে সুন্দর ব্যবহার করা আচরণ করা মেহমানদারি করা মেহমানদারি এটা সওয়াবের কাজ ইবাদত কাজ ইবাদতের কাজ কিন্তু আমরা মেহমানদারিটা চেহারা দেখে দেখে করি ঠিক না বেঠিক শ্বশুর বাড়ি থেকে যদি কেউ আসে তাহলে তো মাশাআল্লাহ মেহমানদারির কোনো কমতি আর নাই কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি ঠিক না এমন একজন মানুষ আসছে যে শ্বশুর বাড়ির না বরং হয়তো এমন কোনো ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই বেচারা এমনি মেহমান আর কি সাধারণ মেহমান আর কি তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোনো খেয়াল অন সময় থাকে না আমরা এখন এত স্বার্থপর হইছি যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি স্বার্থ নাই আমি নাই সেখানে ঠিক না বে ঠিক এটারে বলা হয় আব্দুল মকসুদ মানে স্বার্থের গোলাম এই স্বার্থের গোলাম যে আব্দুল মকসুদ যে সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন না ভাই আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না মেহমান আপনার বাড়িতে আসছে সে যেই আসুক আপনি তাকে সম্মান করা তাকে খাতির যত্ন করা তার পেছনে খাবার হাদিয়া নাস্তা ইত্যাদি পেশ করা এটা আপনার কর্তব্যের অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম যায়ফা যে ব্যক্তি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে তো এই যে মেহমানদারি করা এটা যে সওয়াবের কাজ আমরা অনেকে জানি না হয়তো দিতে হয় তাই ট্র্যাডিশন হিসেবে দেই যে একজন মেহমান আসছে একটু চানাচুর বিস্কিট চা এগুলো না দিলে কেমনে হয় সেজন্য আমরা দেই কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব এটার বিনিময়ে আমার আমলনামাতে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন সাধারণ দানের সওয়াব না মেহমানের মেহমানদারির সওয়াব আলাদা আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তাদের হক অনেক বেশি সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা এখন করার সুযোগ নেই শুধু এটুকু বলি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সওয়াবের কাজ এটাও আমরা বেশিরভাগ লোক জানি না আমরা উল্টাটা জানি আমরা কি জানি আমরা জানি হলাম যে পাশের খেতালার আইলটা ঠেলতে হবে আমার খেতের পাশের খেতাল আছে তার আইলটা কি করতে হবে ঠেলতে হবে অনেক মুরব্বিরে দেখি আবার ঠেলে না ওই যে কোদাল দিয়ে শুধু কোবায় আইল ছোট করে ওই যে আসামি আছে এখানে আইল ছোট করে আইল ছোট করা মানে নিজের খেত বড় করা ঠিক না ঠিক অথচ আমার খেতের পাশের খেতওয়ালা আমার প্রতিবেশী ঠিক না ঠিক তার অধিকার কি তার অধিকার হলো আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা আমার আচার আচরণ দ্বারা আমার কষ্ট দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায় এটা তার অধিকার এটা তার কি রে ভাই অধিকার এটা তার পাওনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রিল আসমান থেকে এতবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করার জন্য এসেছে এতবার আল্লাহর তরফ থেকে ওহি নিয়ে এসেছে যে সাবধান প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার কোনো ক্ষতি করা যাবে না তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না এই ব্যাপারে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে এতবার নক করেছে আমার আশঙ্কা হয় কখন না জানি জিব্রিল আয়েশা বলে যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ওয়ারিস তোমার সন্তান সন্ততির যেরকম অধিকার আছে প্রতিবেশীর একটা অংশ আছে না জানি এটা আয়েশা কখন বলে আমি সেই চিন্তা করতেছিলাম এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল অতি প্রতিবেশীর হকের ব্যাপারে আর আমাদের অবস্থা হলো বেশিরভাগ লোক নামাজি মানুষ দিনদার মানুষ আলেম মানুষ বক্তা মানুষ আমরা নিজেরা অনেক দিক থেকে ভালো মাশাআল্লাহ এই একটা জায়গা আমরা ভালো হতে পারি না সেটা হলো কি প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের খুব একটা ভালো থাকে না হয় তার মরগ আমার এলাকাতে আসছে গ্রামের মানুষ তাহলে এটা নিয়ে একটা মিনি যুদ্ধ হয়ে যায় ঠিক না ঠিক অথবা তার গাছের ছায়া একটু আমার এলাকাতে পড়ছে বস তাহলে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় আবার অনেকে আছে যে পাশের যিনি আছেন তার জমির বরাবর বা তার যে আপনার ভিটা আছে ভিটার বরাবর সুন্দর করে একটা গর্ত করে যাতে করে ওই দিক থেকে বৃষ্টি ধুইয়া সব মাটিগুলো এসে গর্তটা ফিল আপ হয়ে যায় এই কুকামটা আমরা অনেকে করি কি করি না ঘরে ঘরে টলে টলে জনে জনে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারে সমস্ত মামলা কত দেখা লাগে ঠিক না ঠিক আচ্ছা ভাই এই কাজটা কি সওয়াবের কাজ না গুনার কাজ
অথচ আমরা অনেকে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অন্য অনেক দিক থেকে আমরা ভালো মাশাআল্লাহ, যেটা ভালো আছে ভালো, কিন্তু তলে তলে এই কাজটা করতেছি। আপনি সারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো, দাওয়াত দিয়ে ইমাম সাহেবরে খাওয়ান, খতিব সাহেবরে খাওয়ান, বাজারের ইমাম সাহেবরে খাওয়ান, বড় মসজিদের খতিব সাহেবরে খাওয়ান, অথচ আপনার প্রতিবেশীকে একদিন আপনি দাওয়াত দিয়ে খাওয়ান নাই, আপনি ভালো মুসলমান হইতে পারেন নাই। আমি কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি গোশত রান্না করলে ঝোল বাড়াই দিও, ঝোল বাড়াই দিও, কারণ তোমার আশেপাশে প্রতিবেশী যারা আছেন তাদের বাড়িতে বাটিতে করে প্লেটে করে কোনো কিছুতে করে একটু তরকারি দেওয়াটা তোমার কর্তব্য। যদি তরকারি বেশি দিতে না পারো অন্তত ঝোল বাড়াই দিও, তারপরেও দিও। আমরা ছোটবেলায় দেখেছি এই বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য, গোটা বাংলাদেশেই ছিল এটা, কিন্তু এই এলাকাতে এই প্রচলনটা বেশি ছিল। সেটা হলো যে আমাদের মা চাচিরা ভালো কিছু রান্না করলে, ভালো কোনো নাস্তা আনলে, বাজার থেকে একটা তরমুজ আনলে, ভালো কিছু কিনে আনলে, একটু অল্প স্বল্প হইলেও আশপাশের ঘরগুলোতে পাঠাইতো। আপনারা দেখেন না এগুলো এখন আছে এসব? নাই। আহা, হয়তো আছে কোথাও অল্প স্বল্প, বেশিরভাগ ক্ষেত্রেই নাই। এখন সবাই স্বার্থপর হয়ে গেছে, সবাই স্বার্থপর হয়ে গেছে। ওয়াজ শোনার মানুষ অনেক বাড়ছে কিন্তু আমল করার মানুষ কমছে, ঠিক না? ঠিক। আমরা আজকে মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করে যাই, এই একটা ভালো কাজের কথা আজকে আমরা শুনলাম, এটা যে ভালো কাজ আমরা জানতাম না অনেকে, অথবা এটাকে এইভাবে দেখি নাই, আজকে আমরা জেনে গেলাম একটা ইবাদত, একটা সওয়াবের কাজ, একটা নেকামল। আপনি কোরআন পড়লে যেরকম সওয়াব পাবেন, আপনি দান করলে যেরকম সওয়াব পাবেন, ঠিক তেমনি ভাবে আপনার প্রতিবেশী, আপনার পাশের ঘর, আপনার পাশের জমিওয়ালা, আপনার আশেপাশে যারা আছেন, আপনার পাশের দোকানদার, পারত পক্ষে ভালো করতে পারেন আর না পারেন, আপনার হাত মুখ দ্বারা যেন কোনো কষ্ট কোনো ক্ষতি তার না হয়, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এতদিন যেটা করেছেন সেটাকে রিকভার করার চেষ্টা করেন, যে আমার প্রতিবেশী, তার সাথে আমি কখনো রূঢ় আচরণ করে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো ঝগড়া করে ফেলেছি, এখন আমি ভালোর জন্য তার কাছে আমি আসবো, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।